আমাদের এই ভূমণ্ডলে এমন অনেক জায়গা রয়েছে যেগুলো সম্পর্কে জানলে আমরা আশ্চর্য হই। আমাদের এই পৃথিবীতে অবস্থিত এমন একটি জায়গার নাম হলো সালার দ্য ইউনি। এই জায়গাটি দেখতে বিশাল আয়নার মতো। সালার দ্য ইউনি সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ তো থাকবেই, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। বলিভিয়ায় অবস্থিত চমকপ্রদ এই প্রাকৃতিক অঞ্চল বিশ্বের সর্ববৃহৎ লবণ সমভূমি। বলিভিয়ার অন্তর্ভুক্ত আলতিপ্লানো মালভূমির একটি অংশ সালার দ্য ইউনি। সালার দ্য ইউনি আলতিপ্লানো নামের যে মালভূমি অঞ্চলে অন্তর্ভুক্ত সেটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ মালভূমি অঞ্চল। অতীতে এই অঞ্চলের সমুদ্র নিচে ছিল। আন্দিজ পর্বতমালা গঠনের সময় এই অঞ্চলের ভূমি কয়েক হাজার ফুট উপরে উঠে যায়। এরপর প্রায় 30 থেকে 42 বছর আগে এখানে তৈরি হয় লেক মিনচি নামের এক বিশাল হ্রদ। কয়েক হাজার বছরের বিবর্তনের প্রাগৈতিহাসিক সেই লেকের পানি শুকিয়ে এখানে জমে থাকে লবণ সহ বিভিন্ন ধরনের খনিজ উপাদান। বর্তমানে সালার দ্য ইউনি সমুদ্র পৃষ্ঠ থেকে 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এবং এর আয়তন 10,582 বর্গ কিলোমিটার। বর্ষাকালে এখানে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না। বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হওয়া এই আয়নায় আকাশের চমৎকার প্রতিবিম্ব তৈরি হয়। সালার দ্য ইউনির অপার্থিব সৌন্দর্যের কারণে জায়গাটি বিশ্বব্যাপী ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত প্রিয়। এখানে ঘুরতে চাইলে নিকটবর্তী শহর থেকে পর্যটকদের জন্য নির্ধারিত গাড়ি ভাড়া নিয়ে আসতে হয়। প্রতিদিন এই ধরনের প্রায় 200টি গাড়ি ভর্তি পর্যটক এখানে ঘুরতে আসে। সালার দ্য ইউনির মধ্যে কয়েকটি ছোট দ্বীপ রয়েছে। এসব দ্বীপের উপর থেকে মন ভরে উপভোগ করা যায় বিস্ময়কর এই আয়না ভূমি। দ্বীপগুলোতে রয়েছে প্রায় 100 বছরের পুরনো ক্যাকটাস। সালার দ্য ইউনির সূর্যোদয় এবং সূর্যাস্ত নিঃসন্দেহে পৃথিবীর অপার্থিব সৌন্দর্যগুলোর মধ্যে অন্যতম। চমকপ্রদ এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের এখানে থাকার জন্য বহু হোটেল গড়ে উঠেছে। সেগুলোর মধ্যে সবচেয়ে ব্যতিক্রম হল প্যালাসিও দে সাল, যার অর্থ হল লবণের প্রাসাদ। 2007 সালে গড়ে তোলা এই হোটেলটি আক্ষরিক অর্থে লবণের প্রাসাদ, কারণ হোটেলটির মেঝে দেয়াল, ছাদ, এমনকি খাট, চেয়ার, টেবিল সহ সকল আসবাবপত্র তৈরি করা হয়েছে লবণের খণ্ড দিয়ে। এই লবণটি তৈরি করতে 14 ইঞ্চি দৈর্ঘ্যের প্রায় 10 লক্ষ লবণের ইট ব্যবহার করা হয়েছে। সালার দ্য ইউনি শুধু পর্যটকদের লীলাভূমি নয়, এটি মূলত একটি উন্মুক্ত খনি। স্থানীয় আইমরা জনগোষ্ঠী এখানকার লবণ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। ধারণা করা হয় সালার দ্য ইউনিতে 1100 কোটি টন লবণ রয়েছে। সালার দ্য ইউনির একটি প্রবেশপথ রয়েছে রেলগাড়ির সমাধি। অতীতে এসব ট্রেনের মাধ্যমে এখান থেকে লবণ পরিবহন করা হতো। স্থানীয় আদিবাসীদের আপত্তির কারণে এখান থেকে ট্রেনের মাধ্যমে লবণ সরবরাহের কাজ বন্ধ করা হয়েছে। এই খনিতে লবণের পাশাপাশি বিপুল পরিমাণ পাওয়া লিথিয়াম ধাতু। আমাদের স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতির ব্যাটারি তৈরিতে লিথিয়াম ধাতু ব্যবহৃত হয়। সালার দ্য ইউনিতে প্রায় 90 লক্ষ টন লিথিয়াম মজুদ আছে, যা সমগ্র পৃথিবীতে থাকা মোট লিথিয়ামের প্রায় অর্ধেক। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন তথ্যমূলক ভিডিও পেতে চান তবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।